কোটা আন্দোলনের তিনি অবশেষে মুখ খুললেন বিএনপির টপ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কি সেনাবাহিনীকে দায়ী করে তিনি কি বললেন বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন মন চাইলে শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়াই আমরা মূল নিউজ শুরু করি শিক্ষার্থীদের আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহার সেনাবাহিনীর ব্যবহার গ্রহণযোগ্য নয় কথাটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনী ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয় অবিলম্বে সদ্য আইন প্রত্যাহার এবং সেনাবাসীকে সেনাবাসীকে বেড়াকে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি শুক্রবার ছাব্বিশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেই আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধারণ মানুষকে গ্রেপ্তার ও জনম নির্বাচনের নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের যে বর্বরচিত নজির স্থাপন করেছে তা দেশ বিদেশের সব স্বৈরচারের নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে তিনি বলেন অবৈধ সরকার নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যর্থতা আড়াল করতে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন সিকদার নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম রেজওয়ানকে গ্রেপ্তার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশারুফ হোসেন খোকনকে তিন দিন পর আদালতে তোলা হয়েছে অব্যাহত গতিতে দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মী তল্লাশি হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বাসাসহ অনেক সিনিয়র নেতৃবৃন্দের বাসায় তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন গ্রেপ্তারকৃত নেতাদের গুম করে নির্যাতন চালিয়ে তিন চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে যা আইন ও মানবাধিকার চরম লঙ্ঘন দেশের নাগরিককে গুম করে রাখার জন্য রাখা ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চয় করা হচ্ছে সরকারকে এ ধরনের লম্হর্ষক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন একটি স্বাধীন দেশের সরকারের দায়িত্ব হল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া গত কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত তখন সেই মুহূর্তে সরকারের প্রধান সহ সরকার প্রধান সহ সরকারি দলের নেতা মন্ত্রীরা তাদের তাচ্ছিল্য করে আওয়ামী সন্ত্রাসীদেরকে নির্দেশ দেয় তাদেরকে নির্মূল করার জন্য বিএনপির মহাসচিব এই গণহত্যা নির্যাতন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার স্বার্থে সকল দেশপ্রেমিক মানুষ রাজনৈতিক দল ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে ভয়াবহ ফেসিবাদী শাসক গোষ্ঠীকে পরাজিত করে জনগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের দুর্বার সংগ্রাম অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পারেছেন কোঠা বিরোধী আন্দোলন নিয়ে যে গত গত কয়েকদিন যাবৎ আমাদের বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা আপনারা সকলেই কম বেশি জানেন বা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাছাড়াও ইতিমধ্যে আপনারা এই বিষয়গুলো নিয়ে জেনে গিয়েছেন প্রচণ্ড পরিমাণে সহিংসতা হয়েছে এবং অনেকেই মৃত্যুবরণ পর্যন্ত করেছে এই বিষয়টি নিয়ে তো যাই হোক এই বিষয়টি নিয়ে যেমন সরকার দলীয় নেতাকর্মীরা মুখ খুলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুখ খুলেছে তাদের দাবি সরকার দলীয় মন্ত্রীদের এমপিদের দাবি যে এই যে সহিংসতাটা শুরু হয়েছে সেটা জামাত এবং বিএনপি মিলেই এই সহিংসতাটা করেছে যেটা দাবি জানাচ্ছে সরকার দলীয় নেতাকর্মীরা বা এমপি মন্ত্রীরা এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছে যে কোমলমতির শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তাদেরকে অস্ত্র বানিয়ে জামাত এবং বিএনপি এই সহিংসতা সৃষ্টি করেছে অগ্নি সন্ত্রাস করেছে এবং কি দেশের বিভিন্ন স্থাপনা লুণ্ঠন করেছে বা জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে ধরপাকড় করেছে এটা জামাত এবং বিএনপির উপরে দায় চাপিয়ে দিয়েছে আর এদিক দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললো সেটা আপনারা শুনলেন তো এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ